পার্বত্য জেলা বান্দরবানের গহীন অরণ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় রুমা ও বোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। হোটেল মোটেল ছেড়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। বান্দরবান ও রাঙামাটি প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন ধরেই বান্দরবানের দুর্গম উপজেলাগুলোর গহীনে লুকিয়ে থাকা সশস্ত্র সন্ত্রাসীদের খুঁজে বের করতে চলছে যৌথ বাহিনীর অভিযান। আজ থেকে তা আরও জোরদার করা হয়েছে। বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী এই যৌথ অভিযান পরিচালনা করছে। এ সময়ে ভ্রমণে গিয়ে কোনো পর্যটক যাতে সমস্যায় না পড়েন সেজন্য অনির্দিষ্টকালের এই নিষেধাজ্ঞা। সব গাড়ি বন্ধ আমাদের এখানে, আমরা কোথায়? এটা যদি দ্রুত সমাধান করে হয়তো বা আমরা টুরিস্ট নিয়ে যেতে পারবো। পর্যটকের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা আপাতত প্রত্যেকটা স্পটে আমরা গাড়ি বন্ধ রেখেছি। আমাদের যে শ্রমিক ভাইরা আছে, কেউ এখানে আছেন, কেউ বাসায় চলে গেছেন, আমরা প্রশাসনের নির্দেশ না পাওয়া পর্যন্ত আপাতত আমরা কোনো গাড়ি আমাদের স্টেশন থেকে আমরা কোনো গাড়ি ছাড়তেছি না। শুধু গাড়িই নয়, নিষেধাজ্ঞার কারণে জেলা সদরের বেশিরভাগ হোটেল মোটেলেই খালি হয়ে গেছে। পর্যটকরা ফিরছেন নিজ নিজ ঠিকানায়। অ্যাডভান্স বুকিং যারা নিয়েছে ওরাও ক্যান্সেল করতেছে বুকিং, অ্যান্ড অনেক কম টুরিস্ট আসতেছে। আর যারাই আসতেছে তাদেরকে রাস্তায় আর্মি বা সেনাবাহিনীর পক্ষ থেকে টোটালি মানা করে দেওয়া হচ্ছে যে আপনারা কিছু ট্যুরিজম এলাকায় মানে যাওয়াটা নিষিদ্ধ আর কি। যারা টু নাইট থ্রি নাইট স্টে করবে কথা ছিল তারাও আজকে চলে গেছে। সুতরাং আমাদের একদম হোটেল রুম নীল বললেই ফুরে যায়। তবে স্থানীয় জনসাধারণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে জানান জেলা প্রশাসক। রুমা রুয়াংছড়িতে যেহেতু র‍্যাব, পুলিশ এবং একটা যৌথ অভিযান চলছে, এখন যে কোনো মুহূর্তে যে কোনো আবার বিপদ আপতে পারে, এটা না পাতে তো আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রেখেছি। এলাকাবাসীতে এলাকার পরিস্থিতি সম্পর্কে ভালোই অবহিত আছে। বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়া, রিজুক ঝর্ণা, বগালেক, বোয়াংছড়িতে দেবতামুখ সহ অসংখ্য পর্যটক স্পট রয়েছে। এর পাশেই রয়েছে রাঙামাটি জেলার কাপ্তাই লেক সহ বিলাইছড়ি ও বড়থলির দৃষ্টিনন্দন বিভিন্ন স্পট। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে এই ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনার আহ্বান স্থানীয়দের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।